আজ আমি আপনাদের নিয়ে যাব 175 বছরেরও বেশি পুরনো পাথুরিয়াঘাটা রাজবাড়িতে। হাওড়া থেকে মাত্র 3 কিলোমিটারের রাস্তা। হাওড়া থেকে 215-এ বাস ধরে নেমে পড়বেন মেয়ো হসপিটাল। সেখান থেকে 7 মিনিটের হাঁটা পথ ধরে চলে আসবেন পাথুরিয়াঘাটা রাজবাড়িতে। ওয়ারেন হেস্টিংসের সময় ঘোষ পরিবার হুগলির করটিয়া গ্রাম থেকে কলকাতার পাথুরিয়াঘাটায় আসেন। খিলারচন্দ্র ঘোষ ছিলেন বাবু দেবনারায়ণ ঘোষের পুত্র এবং বাবু রামলোচন ঘোষের নাতি। 1827 সালে পাথুরিয়াঘাটা স্ট্রিটে খিলারচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। তিনি অনেক মর্যাদার অধিকারী ছিলেন এবং অত্যন্ত বিদ্বান ব্যক্তিও ছিলেন। তিনি ওয়ারেন হেস্টিংসের দরবারে দিওয়ান হিসাবে প্রতিষ্ঠিত হন এবং একজন অনারারি জেলা ম্যাজিস্ট্রেটও ছিলেন। 1844 সালে খেলাট ভবনের নির্মাণ শুরু হয় এবং 1846 সালে যথাযথভাবে সম্পন্ন হয়। বিখ্যাত আর্কিটেকচার কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন দ্বারা ডিজাইন করা এবং নির্মিত এই খেলাট ভবন লম্বা করিন্থিয়ান স্তম্ভ সহ এই মনোরম প্রাসাদটি সুন্দর মার্বেল ভাস্কর্য, অসংখ্য পেইন্টিং, বিশাল এবং চটকদার স্ফটিক দ্বারা সজ্জিত ছিল। সুউচ্চ স্তম্ভ এবং খিলানযুক্ত অভ্যন্তরীণ প্রাঙ্গণ দ্বারা সজ্জিত প্রাসাদটির সম্মুখভাগ এটিকে উত্তর কলকাতার অন্যতম মার্জিত ভবন হিসাবে চিহ্নিত করেছে। কাঠের প্যানেলিং সহ ভবনের মার্বেল শ্রেণীটি উপরের তলার একটি দীর্ঘ করিডোরে অবতরণ করেছে। করিডোরের উভয় পাশে সীমানাযুক্ত নীল এবং সাদা হাতিগুলি একসময় ফুলপাতার স্ট্যান্ড হিসাবে ব্যবহৃত হতো। পুরানো রীতিনীতি মেনেই আজ উমা পূজিত হয়ে চলেছে। বিশাল বিল্ডিংটি একটি নাচঘর নিয়ে গঠিত, একটি দুর্দান্ত নাচের হল, একটি আকর্ষণীয় বেলজিয়ান কাঠ কাঁচের ঝাড়বাতি দিয়ে সজ্জিত। সেই দিনের ঐতিহ্য অনুসরণ করে খেলাট ভবনও 3টি প্রধান অংশ নিয়ে নির্মিত হয়েছিল। বাহিরমহল নামে পরিচিত সামনের অংশটি দর্শনার্থী, অতিথি এবং বহিরাগতদের বিনোদনের জন্য ব্যবহৃত হতো। আবাসিক এলাকা বা অন্দরমহল শুধুমাত্র পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য এবং বহিরাগতদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। বাগানবাড়ি ভবনটির তৃতীয় অংশ। আসলে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা বাগান এলাকায় একটি পৃথক ভবন ছিল। কালের পরিবর্তন হলেও কমে যায়নি এই বাড়ির জৌলুস, আজও তেমনটাই আছে।